আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের পাঠ্যপুস্তকের 172 নম্বর পাতাতে একটি কবিতা আছে। কবিতার নাম হলো ও রোদ্দুর। কবি হলেন শ্রী নির্মলেন্দু গৌতম। দেখো ছবিতে, দেখো সূর্য তার আলো চারিদিকে ছড়িয়ে দিচ্ছে, চারিদিক চকচক করছে উজ্জ্বল। সেই আলো গাছের মাঠে চারিদিকে ছড়িয়ে পড়ছে। একটা ছেলে একটা মেয়ে রোদ্দুরের মধ্যে ফাঁকা জায়গায় বসে পড়াশোনা করছে। ফুল ফুটেছে, পাখিরা কিচির মিচির করছে, কী সুন্দর একটা মনোরম পরিবেশ। দেখো কীভাবে এই কবিতাটি পড়তে হয় সেটা শুনুন। ও রোদ্দুর সোনাবরণ সাত সকালে ভাই, চতুর্দিকে ছড়িয়ে দিলি সোনালি রোশনাই। ও রোদ্দুর চাই যদ্দুর, আকাশ নীলে নীল, ডাকছে পাখি ফুলের কুঁড়ি খুশিতে ঝিলমিল। ও রোদ্দুর ঘাসের বুকে করিস ঝিকিমিকি, আই খুকু ভাই রৌদ্রে বসে হাতের লেখালেখি। আবার, ও রোদ্দুর সোনাবরণ সাত সকালে ভাই, চতুর্দিকে ছড়িয়ে দিলি সোনালি রোশনাই। ও রোদ্দুর চাই যদ্দুর, আকাশ নীলে নীল, ডাকছে পাখি ফুলের কুঁড়ি খুশিতে ঝিলমিল। ও রোদ্দুর ঘাসের বুকে করিস ঝিকিমিকি, আই খুকু ভাই রৌদ্রে বসে হাতের লেখালেখি। এবারে দেখো শব্দার্থ, রোদ্দুর মানে রোদ, সূর্যের কিরণ। সাত সকালে মানে খুব সকালে, ভোরবেলাতে যখন সূর্য ওঠে পূর্ব দিকে, সেই সময় কথা বলছি। চতুর্দিকে মানে চারিদিকে, রোশনাই মানে আলোর ছটা, সূর্যের আলো। এবারে দেখো, ও রোদ্দুর সোনাবরণ সাত সকালে ভাই, সূর্যের আলোর কে বলা হচ্ছে রোদ, সেটা যেন সোনার মতন তার রং। হ্যাঁ, সাত সকালে ভাই চতুর্দিকে ছড়িয়ে দিলি সোনালি রোশনাই। তুমি চারিদিকে সকালবেলাতেই ছড়িয়ে দিয়েছো, অন্ধকার থেকে তুমি দিন মানে সকাল করে দিয়েছো আলো ছড়িয়ে। তোমার রোশনাই, তোমার আলো চারিদিকে ছড়িয়ে দিতে অন্ধকার কেটে গেছে, এখন দিন হয়ে গেছে। ও রোদ্দুর চাই যদ্দুর, আকাশ নীলে নীল, ডাকছে পাখি ফুলের কুঁড়ি খুশিতে ঝিলমিল। যা সূর্যের আলো, সূর্য যা পূর্ব দিকে উঠলো, কি হলো, আকাশ অন্ধকার থেকে নীল হয়ে গেল, চারিদিক দেখা যাচ্ছে পরিষ্কার, ফুলের কুঁড়ি ফুটে ফুলে পরিণত হচ্ছে, পূর্ণ ফুলে পরিণত হচ্ছে। পাখিরা সকালবেলা ঘুম থেকে উঠে কিচির মিচির করছে, যেন মনে হচ্ছে চারিদিকে খুশিতে সবাই ঝিলমিল করছে। ও রোদ্দুর ঘাসের বুকে করিস ঝিকিমিকি, রোদ্দুর তুমি ঘাসের বুকের উপরে পড়ে যেন ঝিকমিক ঝিকমিক আলো রোশনাই দেখাচ্ছ, ঝিকমিক করছে। আই খুকু ভাই রৌদ্রে বসে হাতের লেখালেখি। রোদ্রুর সূর্য উঠে গেছে, সূর্যের আলোতে চারিদিক আলোকিত হয়ে গেছে, সুন্দর একটা পরিবেশে খুকু ভাই আমরা সবাই আলোর মধ্যে এসে খোলা আকাশের তলায় বসে হাতের লেখাটা আমরা লিখি। এটাই হলো কবিতার সারমর্ম। তার মানে কি হচ্ছে না, সূর্যের আলো, সূর্যের আলোতে কত কিছু কাজ হচ্ছে। সূর্যের আলোতে যখন আমরা রাত্রিবেলা ঘুমাই, সূর্যের আলো পূর্ব দিকে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে আমাদের পৃথিবী আলোকিত হয়ে যায়। সেই আলো হওয়ার সঙ্গে সঙ্গে পাখিরা কিচির মিচির করে ডাকতে থাকে, ফুল ফোটে, ফুলের কুঁড়িগুলো ফুটে বড় ফুলে পরিণত হয়ে যায়, এবং সেই আওয়াজ শুনে আমরা উঠে পড়ি, আমরাও কী করি, উঠে যে যার নিজের কাজ করি। এই কবিতাটি তোমরা সুন্দর করে পড়বে, কবির নাম মুখস্থ করবে,
এবং শব্দার্থগুলো ভালো করে মুখস্থ করবে। এটাই তোমাদের আজকের হোমওয়ার্ক। পরবর্তী পড়া নিয়ে আমি আবার কালকে আসবো। তোমরা সবাই ভালো থাকবে।